আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। লকডাউনের পরিস্থিতিতে তোমাদের পড়াশোনার সুবিধার্থে শিক্ষা স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজন করা হয়েছে ই লার্নিং কার্যক্রম। তার অংশ হিসেবে আজ আমি তোমাদের সাথে আছি, তোমাদের শিক্ষক সাদিয়া নাওরিন। আমি আজ জুনিয়র ওয়ানের ছোট্ট সোনামণিদের জন্য তাদের ইংলিশ বইয়ে লেসন টু উপস্থাপন করব, যেখানে টপিক আছে ওয়ার্ড মেকিং। ছোট্ট সোনামণিরা, আজকে আমরা শিখব ডাব্লু দিয়ে কি কি ওয়ার্ড তৈরি করা যায়। ডাব্লু দিয়ে কি কি ওয়ার্ড হতে পারে? হতে পারে ওয়ার, ডাব্লু এ আর, ওয়ার অর্থ যুদ্ধ। এরপরে কি হতে পারে? এরপরে হতে পারে ওয়াক্স, ডাব্লু এ এক্স, ওয়াক্স অর্থ মোম। এছাড়া আর কি হতে পারে? হতে পারে উইন্ড, ডাব্লু আই এন ডি, উইন্ড অর্থ বায়ু। এছাড়া আর কি হতে পারে? হতে পারে উইক, ডাব্লু ডবল ই কে, উইক অর্থ সপ্তাহ। ছোট্ট সোনামণিরা, এই চারটি শব্দ অর্থসহ বাসায় ভালো করে মুখস্থ করে নিবে। তোমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষায় এই শব্দগুলো আসবে। কিন্তু ডাব্লুর পরে কি হয়? এক্স। এক্স দিয়ে কি কি শব্দ হতে পারে? হতে পারে এক্স রে, এক্স আর এ ওয়াই, এক্স রে অর্থ রঞ্জন রশ্মি। এরপরে কি হতে পারে? এক্স মাস ডে, এক্স এম এ এস ডি এ ওয়াই, এক্স মাস ডে অর্থ বড়দিন। এরপরে কি হতে পারে? জেনর, জেরক্স, এক্স ই আর ও এক্স, জেরক্স অর্থ মুদ্রণ। এরপরে কি হতে পারে? জেনন, এক্স ই এন ও এন, জেনন অর্থ গ্যাসীয় মৌল। এক্সের পরে কি দিয়ে শব্দ শিখব আমরা? আমরা শিখব ওয়াই দিয়ে শব্দ। ওয়াই দিয়ে কি শব্দ শিখব আমরা? কি হতে পারে ওয়াই দিয়ে? ওয়াই দিয়ে হতে পারে ইয়েলো, ওয়াই ই ডবল এল ও ডাব্লু, ইয়েলো অর্থ হলুদ রং। ওয়াই ই ডবল এল ও ডাব্লু, ইয়েলো অর্থ কি? হলুদ রং। ইয়েলোর পরে শিখব আমরা ইয়ার, ওয়াই ই এ আর, ইয়ার অর্থ বছর। এরপরে আর কি শিখতে পারি? শিখতে পারি ইয়ো ইয়ো, ওয়াই ও ওয়াই ও, ইয়ো ইয়ো অর্থ লাটিম। এরপরে আর কি হতে পারে? হতে পারে ইয়োক, ডাব্লু ও ওয়াই ও এল কে, ইয়োক অর্থ ডিমের কুসুম। ওয়াই ও এল কে, ইয়োক অর্থ ডিমের কুসুম। ওয়াইয়ের পরে কি দিয়ে শিখব আমরা? শিখব জেড দিয়ে। জেড দিয়ে কি হতে পারে? জেড দিয়ে হতে পারে জেব্রা, জেড ই বি আর এ, জেব্রা অর্থ জেব্রা, জেব্রা একটি পশুর নাম। জেড ই বি আর এ, জেব্রা অর্থ জেব্রা, জেব্রা একটা পশু। তারপরে শিখতে পারি জিগজ্যাগ, জেড আই জি জেড এ জি, জিগ জ্যাগ, জিগ জ্যাগ অর্থ আঁকা বাঁকা, জেড আই জি জেড এ জি অর্থ আঁকা বাঁকা। এরপরে শিখতে পারি জু, জেড ডবল ও, জু অর্থ চিড়িয়াখানা। এরপরে আর কি শিখতে পারি? এরপরে হতে পারে জিরো, জেড ই আর ও, জিরো অর্থ শূন্য। শিক্ষার্থীরা, আমরা তো অনেকগুলোই শব্দ শিখলাম, এরপরে আমরা কিছু হোমওয়ার্ক করতে হবে। হোমওয়ার্কে আমি তোমাদেরকে এক নাম্বার ওয়ান কি দিয়েছি? মেক টু ওয়ার্ডস বাই দ্য লেটার, সব অক্ষরগুলো দিয়ে শব্দ তৈরি করো। ডাব্লু এক্স ওয়াই জেড, ডাব্লু এক্স ওয়াই জেড দিয়ে দুইটি করে শব্দ তৈরি করবে।
आमी एकटु आगे तुम्हादेरके डब्ल्यू एक्स वाई जेड दिए चारटी करे शब्द बोले दिएछी। तुम्हरा बाशार खाताय दुईटी करे शब्द अर्थसह लिखे आनबे। एरपरे नम्बर टू आछे डू बेंगली। नीचे शब्दगुलो बांगला करो, आमी तुम्हादे सुविधार्थे शब्दगुलो पढ़े दिच्छी। डब्ल्यू आई एन डी विंड। তারপরে আছে জেনন, জে এক্স ই এন ও এন। এরপরে আছে জেড ডবল ও জু। এরপরে আছে ওয়াই ও এল কে ইয়োক। এরপরে আছে জিগজ্যাগ, জেড আই জি জেড এ জি। আশা করি তোমাদের হোমওয়ার্কে কোনো সমস্যা থাকবে না, কারণ তোমরা তো এর আগে আমি তোমাদেরকে সব কিছু সবগুলো শব্দের অর্থই বলে দিলাম। শিক্ষার্থীরা আজ এ পর্যন্তই। তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাকে জানাতে পারবে। শিক্ষার্থীরা যদি ভালো থাকতে চাও, সুস্থ থাকতে চাও, তাহলে আমাদেরকে অবশ্যই এখন ঘরেই থাকতে হবে। তাই আমরা সবাই ঘরেই থাকি, স্বাস্থ্যবিধি মেনে চলি, আর সেই সাথে শুধু খেলাধুলা না করে পড়ালেখাও করি। আর আমাদের সৃষ্টিকর্তার কাছে এই মহামারী থেকে মুক্তির জন্য প্রার্থনা করি। সবার সুস্থতা ও সুন্দর পৃথিবীর কামনায় আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।